তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের প্রত্যেকের মাধ্যমিক 2021-এ তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হোক এবং তোমরা আশানুরূপ নম্বর পাও, আমার অগ্রিম আগে থেকেই তোমাদের জন্য শুভেচ্ছা রইল। এসো, আজ আমি তোমাদের মাধ্যমিকের তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস। সেই ইতিহাসেরই আজ আমি তোমাদের কাছে সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। সম্পূর্ণ মানে প্রতিটি প্রশ্ন মান 2, মানে 2 মার্কসের 4 মার্কস এবং আমাদের 8 মার্কস। প্রতিটি প্রশ্ন মান 2, 4 এবং 8 প্রত্যেকটারই আজ আমি তোমাদের সাজেশান দেব, মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো। এবং আশা রাখি এই ভিডিওটি থেকে তোমরা নিশ্চয়ই উপকার পাবে, তাই তোমরা ভিডিওটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। তার আগে আমি জানাই, তোমাদের মাধ্যমিক 2021-এর জন্য আমি অন্য বিষয়েরও সাজেশান দিয়েছি। তোমরা যদি না পেয়ে থাকো তাহলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো দেখে নিও, এবং ভবিষ্যতেও আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিতে থাকবো। তার নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। এসো, আজ আমরা প্রথমে ইতিহাসের প্রতিটি প্রশ্ন মান যে 2, তারই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। একের প্রশ্ন হলো, সামাজিক ইতিহাস কি, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। এগুলো প্রতিটি হলো 2 মার্কসের কোয়েশ্চেন। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। উদের ডেসপ্যাচের গুরুত্ব কি, দিকু কাদের বলা হতো, ইতিহাসের বিষয়বস্তু কি, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এর উদ্যোক্তা কারা ছিলেন। 11 কোয়েশ্চেন, মধুসূদন গুপ্তকে কেন জাতিচ্যুত করা হয়েছিল। 12 হলো, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। আমার পরবর্তী 13 কোয়েশ্চেন হলো, লালন ফকির বিখ্যাত কেন, তিতুমুড়ের বিদ্রোহকে ওয়াহাবি আন্দোলন বলা যায় না কেন, নিম্নবর্গীয় ইতিহাস বলতে কি বোঝো, মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণ কি, হিন্দু প্যাট্রিয়ট কোন বিদ্রোহকে সমর্থন করেছিল, এই পত্রিকা কতদিন চলেছিল, নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কি, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো, শ্রীরামকৃষ্ণ দেবের সর্বধর্ম ধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, মধুসূদন গুপ্ত কে ছিলেন, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, 23টা হলো, আমাদের নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল। আমার পরবর্তী তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন হলো, নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল, চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য কি ছিল, চুয়ার বিদ্রোহের কারণ কি, কোল বিদ্রোহে 2টি কারণ উল্লেখ করো, কুন্তকর্তী প্রথা কি, ওয়াহাবি কথার অর্থ কি, কার নাম অনুসারে ওয়াহাবি আন্দোলন হয়, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল, দুদুমিয়া স্মরণীয় কেন, মহারানী ঘোষণাপত্রের 1858 মূল উদ্দেশ্য কি ছিল, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। এরপরে আমার 35 নম্বর যে প্রশ্ন, সেটি হলো, এটা হলো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। দেখি, ও আমার 34, 35 একই কোয়েশ্চেন হয়ে গেছে। আমার 36 হলো, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল, 37 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, ফরাসি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, 39 হলো, আমাদের জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো, এবং নেক্সট অ্যান্ড লাস্ট যে 2 মার্কসের কোয়েশ্চেন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল। এরপরে আমি তোমাদের 4 মার্কসের যে কোয়েশ্চেন আছে গুরুত্বপূর্ণ, সেগুলি আমি দেব। তার আগে আমি তোমাদের বলে দিই, আমাদের অনেক সময় আমাদের যে 2 মার্কসের কোয়েশ্চেন হয় সেটি আমাদের 2টি বা 3টি বাক্যে লিখতে হবে, এবং আমাদের যে কোনো 11টি প্রশ্নের উত্তর লিখতে হয়, সেটি হলো প্রশ্ন মান 2-এর ক্ষেত্রে। তাহলে 11টি কোয়েশ্চেন আমাদের করতে হবে 2 মার্কসে, সেটি হলো 2টি বা 3টি বাক্যে। এবারে আমাদের যে 4 মার্কসের, মানে 4, মানে যাদের প্রশ্ন মান 4, সেখানে যে প্রশ্ন থাকবে সেখানে আমাদের 7 বা 8টি বাক্যে লিখতে হবে 6টি প্রশ্নের উত্তর। এবার অনেক সময় দেখবে তুমি হয়তো
ফোর মার্কসের মানে 4 নম্বরের জন্য তুমি সেই কোয়েশ্চেনটা রেডি করে গেছো, কিন্তু পরীক্ষাতে গিয়ে দেখলে সেইটা হয়তো প্রশ্নমান 2 মানে 2 মার্কসের কোয়েশ্চেনে এসে গেছে। তখন কিন্তু পরীক্ষার হলেতে তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে আমি কোন 2-3টি বাক্য লিখব, কারণ তুমি তো যদি ওইটা 4 মার্কসের মানে 4 মার্কসের, অনেক সময় এমনও হয় 8 মার্কসেরটাও হয়তো 2 মার্কসে এসে গেছে, তাহলে তখন কি করবে? সেই মুহূর্তে তোমাকে বুঝতে হবে যে 2 মার্কসে অ্যান্সার মানে আমাকে কিন্তু 2টি বা 3টি বাক্যে লিখতে হবে, কিন্তু আমার ওখানে 7-8টি বাক্যে কি 9 বাক্যে আমার রেডি, তাহলে যে যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট সেখানে আমাকে লিখতে হবে। তাহলে আমরা সেইভাবেই নিজেকে রেডি থাকবো যে এই প্রশ্নটা আমাদের 2 মার্কসের আসুক, 4 মার্কসে আসুক, 8 মার্কসের আসুক, আমি সেইভাবে আমি সবেতেই আমি লিখতে পারবো। আমি আবার বলি, আমাদের 2 মার্কসের যে কোয়েশ্চেন থাকে আমাদের 11টি অ্যান্সার করতে হয়, 2টি বা 3টি বাক্যে হবে। 4 মার্কসের অ্যান্সার আমাদের 6টি করতে হয়, সেটি আমাদের 7 বা 8টি বাক্যে হবে। আমি যখন 8 মার্কসের অ্যান্সার বলবো তখন তার আমি শব্দসীমা বা সেন্টেন্সের কটির মধ্যে লিখতে হবে সেটি বলে দেবো। এসো এবার আমরা 4 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখি। দ্বিতীয় অধ্যায় হলো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। একের হলো এই মানে আমাদের দ্বিতীয় অধ্যায়, একেরটা হলো ব্রিটিশ সরকার কেন নীলদর্পণ নাটকের অনুষ্ঠান নিষিদ্ধ করে। 2, শিক্ষার ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব ব্যাখ্যা করো। রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষার প্রসারকে সমর্থন করেছিলেন? বিদ্যাসাগর কেন বিধবা বিবাহে প্রচলনের জন্য আন্দোলন করেছিলেন? তাকে কেন বাধার সম্মুখীন হতে হয়? 5টা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব কিভাবে বুঝিয়েছিলেন সর্বধর্ম সমান। 6 প্রশ্ন হলো হুতম প্যাঁচার নকশা কেন 19 শতকে বাঙালি সমাজে আলোড়ন তুলেছিল? 7টা হলো হিন্দু প্যাট্রিয়ট কে নিয়ে ব্রিটিশ সরকারের দুশ্চিন্তার কারণ কি ছিল? আমার এবারে তৃতীয় অধ্যায়, সেটি হলো আমাদের প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এর যে 4 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একেরটা হলো ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করে? এই আইন উপজাতির ওপর কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ কি? নীলদর্পণ নাটকের রচয়িতাকে নীল বিদ্রোহের হিন্দু প্যাট্রিয়ট কি প্রেরণা জুগিয়েছিল? কোল বিদ্রোহের কারণ কি? সাঁওতাল বিদ্রোহের কারণ কি? মুন্ডা বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে আমি কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ বললাম, এর এইটা আমাদের সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল বলে আমাদের 8 মার্কসেরও এসে যেতে পারে। তোমাকে সেইভাবে যে মার্কসে আসুক আমি ঠিক লিখতে পারবো, এইভাবে নিজেকে রেডি রাখতে হবে। মুন্ডা বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। ফরাজি শব্দের অর্থ কী? ফরাজিদের আদর্শ কি ছিল? ওয়াহাবি আন্দোলনের সমসাময়িক বাংলায় যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আমি চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য, বিশ্লেষণে যে 4 মার্কের মানে 4 মার্কসের কোয়েশ্চেন সেটা বলবো। একের হলো মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কেমন ছিল? মহারানী ঘোষণাপত্রে ভারতীয়দের কি আশ্বাস দেওয়া হয়েছিল? বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কি ছিল? এর আমার পরবর্তী যে প্রশ্ন সেটি হলো 4-এর প্রশ্নটা হলো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের পরিচয় দাও। 5 হলো আমাদের ভারত সভার নেতৃত্বে কী কী আন্দোলন গড়ে উঠেছিল? জাতীয় চেতনার প্রসার ঘটানোর জন্য হিন্দু মেলা কী ভূমিকা নিয়েছিল? 7টা মহারানী ঘোষণাপত্রের ফলাফল আলোচনা করো। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা ছবি তাৎপর্য ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের মূল বক্তব্য কী? 10টা স্বামী বিবেকানন্দ কীভাবে স্বদেশ বাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন? 11টা হলো জাতীয় চেতনার উন্মেষে আনন্দ মঠের কি ভূমিকা ছিল? আমাদের লাস্ট যে অধ্যায়টি রয়েছে সেটি হলো 5ম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এর একে প্রশ্ন, 18 শতকে বাংলায় ছাপাখানার বিকাশ কতটা হয়েছিল? 2, বাংলা ছাপাখানা বিকাশে বিদেশি অবদান উল্লেখ করো। বই ছাপানোর ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান কি? আমার 5ম অধ্যায়ে 4-এর প্রশ্নটা হলো ছাপাখানার ব্যবসায়ের প্রগতিতে কোন কোন গ্রন্থের ভূমিকা উল্লেখযোগ্য? মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিভাবে বিপ্লব এনেছিলেন? বিজ্ঞান চর্চায় কোন কোন বাঙালি কিভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন? বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে কি জানো? কারিগরি শিক্ষার ক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠান অবদান রেখেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতি কী ছিল?
কলকাতা বিজ্ঞান কলেজ কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটি হলো আমাদের 4 মার্কসের যে কোয়েশ্চেন। এবার আমি তোমাদের বড় প্রশ্ন, যেটা আমাদের 8 মার্ক মানে 8 মার্কসের থাকে, সেটি আমাদের দেব। তার আগে আমি বলি, আমাদের 8 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আমাদের একটি লিখতে হয় এবং সেটি 15 বা 16টি বাক্যে লিখতে হবে। 15 বা 16টি বাক্যে লিখতে হবে এবং একটি প্রশ্নের উত্তর সেখানে আমাদের প্রতিটি প্রশ্ন মান 8। তার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো, একেটা শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা 5+3 করে আমাদের এক এক বছরই বিগত বছরেরই আমাদের একটি বছরে এসেছিল। সংক্ষেপে, মহাবিদ্রোহের 1857 চরিত্র বিশ্লেষণ করো। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। 19 শতকের বাংলায় সমাজের সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল। 5টা হলো মানুষ, প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ছাপা বই কীভাবে শিক্ষা বিস্তারে সুযোগ তৈরি করেছিল। মহারানীর ঘোষণাপত্রে ফলাফল আলোচনা করো। 19 শতককে কেন সমিতির যুগ বলা হয়। আমার 8 মার্কসের 9 কোয়েশ্চেনটি হলো, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের পরিচয় দাও। সাঁওতাল বিদ্রোহে কারণ ও ফলাফল লেখো। নীল বিদ্রোহে কারণ কি, এই বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা উল্লেখ করো। শিক্ষা প্রসারে রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো। নীল দর্পণ নাটকের গুরুত্ব কি। এবং লাস্ট কোয়েশ্চেন হলো, স্ত্রী শিক্ষা প্রসারে এবং সমাজের সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। আজ আমি তোমাদের মাধ্যমিক 2021-এর ইতিহাসের মানে 2 মার্কস 4 মার্কস এবং 8 মার্কসের আমি সম্পূর্ণ সাজেশান দিলাম এবং আমি আশা রাখি ভিডিওটি থেকে তোমরা নিশ্চয়ই উপকার পাবে, কমন পাবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি ভবিষ্যতেও দিতে থাকবো। তার নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।